সজিত বাবুর রিয়াকশন নেব। বিশ্বজিৎ বাবু, দেখুন, যে দলটা নিজেদের কর্মীদের ধরে রাখতে পারে না, নিজেদের নেতাদের ধরে রাখতে পারে না, সেই দলটা স্বপ্ন দেখে বাংলাকে শাসন করবার। এই দলটা আগামী দিনে, আমি আবারও বলছি, এই দলটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। খালি সময়ের অপেক্ষা, ভাঙন শুরু হয়েছে, এরপরে দেখবো আমরা তাসের ঘরের মতো এই দলটা ভেঙে পড়ে গেছে। আর রইল দিলীপবাবুর ব্যাপার, দিলীপবাবুর মতো পুরনো যারা নেতারা আছেন, তারা আজকে বর্তমানে তাদের যে অবস্থা, তারা স্যান্ডউইচড হয়ে গেছেন। তারা একদিকে গত কয়েক মাস ধরে দিলীপ ঘোষ সম্পর্কে, গত কয়েক সপ্তাহ ধরে দিলীপ ঘোষ সম্পর্কে যে সহানুভূতির ঢেউ তৃণমূল শিবির থেকে দেখছি, সেটা তাকে রাজ্যের বাইরে দায়িত্ব দেওয়া হোক, আজকের পর কুণাল ঘোষের পর আপনি, তো সমব্যথীর সুর দেখা যাচ্ছে। দিলীপ ঘোষ স্যান্ডউইচড হয়ে গেছেন, আপনি তার জন্য কি মর্ম ব্যথা অনুভব করছেন? যে 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 কথাটা বলছি, এটা কি ফ্রেন্ড রিকোয়েস্ট? স্যান্ডউইচড হয়ে গেছেন দলবদ্ধ, এটা কি, এবং বিজেপি দলটার আজকে কি অবস্থা, তারা এই অবস্থায় তারা চিন্তা করে যে বাংলাকে শাসন করবে। যেই দলটা তাদের পুরনো নেতাদের স্বীকৃতি দেয় না, পুরনো নেতাদের অপমান করে, আজকে দলবদ্রু রয়েছে এবং কিছু ইম্যাচিওর নেতারা রাতারাতি সভাপতি হয়ে গিয়ে তাদেরকে আমি বলতে চেয়েছি, আপনাদের দলে এসে দলবদ্রুরা পদ পায় না? দেখুন, আজকে দলবদ্রুরা যদি আজকে কেউ মনে করে যে তৃণমূল কংগ্রেস আজকে উন্নয়নের সাথে আজকে আছে, এবং সেই উন্নয়নের কর্মকাণ্ডে যদি কেউ সামিল হতে চায়, নিশ্চয়ই সেটা ঝাড়াই বাছাই করে আমাদের। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।